পাশাপাশি দেখা দেওয়ার চেষ্টা করি, এ হচ্ছে সিলিং কন্ডিশন। উত্তর দিকে আপনি ধরেন, যদি শিয়া মসজিদ থেকে আসেন তাহলে জাপান গার্ডেন সিটি ক্রস করে আসতে হবে, আর যদি শ্যামলীর থেকে আসেন তাহলে আদাবর থানা ক্রস করে আসতে হবে। মানে এট লিস্ট সূচনা কমিটি সেন্টারের সামনে এসে কাউকে বললে হবে উত্তর সাইড কোনটা, তাহলে দেখাই দিবে। ওকে, তো আজকে কি গাড়ি থাকবে ভাই? আজকে আমাদের আপনাদের জন্য আছে নোয়া। আপনি দেখলে বুঝতে পারতেছেন যে গাড়ি কন্ডিশনটা মানে কালকে নিয়ে আসছেন, গাড়ির কাজ না করে রিভিউ দেওয়ার মতো যোগ্য। হ্যাঁ, দেখা যায় আমি কাজ করলে যে প্রাইসটা বাড়বে তার চেয়ে আমি কমে দিয়ে দিচ্ছি, কমে দিতে পারতেছেন কিন্তু। ওকে, আমরা যদি গাড়ির আসলে ভিউটা আপনাদেরকে ফুল ভিউটা আসলে দেখাবো, সামনে ফ্রন্ট সাইড থেকে শুরু করছিলাম। ঢাকা মেট্রো 51 সিরিয়াল আপনাদেরকে একটা চমৎকার একটা কালার, আমার পছন্দের একটা কালার এবং বিশেষ করে আপাদের পছন্দের একটা কালার, রেডিয়েন্ট কালার। 2002 মডেল একটা এক্স নোয়া। এ হচ্ছে সামনের ফ্রন্ট গ্লাসটা, এটা তো সুজন ভাই কি অবস্থা, অরিজিনাল ভাইয়া? না না, এটা চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। আজকে কিন্তু প্রত্যেকটা জিনিস একটু যেটা আপনারা জানতে পারবেন পুরো রিভিউতে। আপনি যদি পুরো আমরা লেফট সাইড থেকে দেখেছি, লেফট সাইড প্লাস ফ্রন্ট সাইডের ভিউটা দেখেন কত চমৎকার। এবং সুজন ভাই, লাইটটা যদি বলতেন, আসলে লাইটটা কি চেঞ্জ? অরিজিনাল, অরিজিনাল লাইট ভাইয়া? হ্যাঁ, লাইটটা অরিজিনাল, শুধু চেঞ্জের মধ্যে হচ্ছে আমাদের ফ্রন্ট গ্লাসটা হচ্ছে চেঞ্জ। সেটা হচ্ছে অনেক দিন পুরান, তো লাইট গ্লাসগুলো ঘোলা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে, এই কারণে চেঞ্জ করা, আর কিছু না। ওকে, এ হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ এবং গাড়ির লাইটটা হচ্ছে অরিজিনাল, এই গ্লাসটা হচ্ছে অরিজিনাল, এই গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল, সাইডগুলো অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, সবগুলোই অরিজিনাল। ওকে, শুধু চেঞ্জের মধ্যে চেঞ্জ হচ্ছে আপনার ফ্রন্ট গ্লাসটা, এমনি আদার্স কোনো বড় কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই, এই কালারটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল কালার। আমি কিন্তু একটা জিনিস মানে বাস্তব দেখাইতে চাচ্ছিলাম, হালকা কিন্তু স্কেচ দেখা যাচ্ছে। আমরা তো গাড়িটা নিয়ে আসছি কালকে, হ্যাঁ, এখনো কোনো কাজ কাম করি নাই, ঠিক আছে, জাস্ট একটু টাচ আপের কাজ আছে ভাই। বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা বার অ্যাক্সিডেন্ট হিস্টরি বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নিয়ে বড় ধরনের কোনো কাজ নাই। ওকে, চল, আমাদের এখানে কোনো গাড়ি আপনি অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না, মানে এই ধরনের গাড়ি রাখেন না, কোনো গাড়ি পাবেন না আপনারা। ওকে, আমরা চাকা অ্যালয়টা যদি দেখি, চাকা অ্যালয়, চাকা অ্যালয়টা সুন্দর আছে, চাকা কন্ডিশনটা খুব ভালো। ওকে, আর ভিতরে ইন্টারিয়র কি অবস্থা আছে ভিতরে সুজন ভাই? আপনি বাস্তবে দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে কন্ডিশন, এই যে দেখেন সাইডে, এগুলো হচ্ছে ফুল অরিজিনাল, যে বিটটা আছে ওই বিটটাই রয়ে গেছে। আচ্ছা, এই যে লেফট সাইডের ডোরের ফিটা দেখেন, এটা কিন্তু কোনো খোলা কাটা নাই, একেবারে 100% কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। আর এসির কন্ডিশন কেমন? এসি কন্ডিশন পারফেক্ট, ভালো ভাই। এস যে গরম পড়ছে সুজন ভাই, গরম পড়ছে তো আমার এসিটা এসে বসলে সে বুঝতে পারবে কতটুকু ঠান্ডা। ওকে, এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র, এসির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো, এবং টিভি অলোকে, এবং সিলিংটা যদি আপনাদেরকে পাশাপাশি দেখাই দেওয়ার চেষ্টা করি, এ হচ্ছে সিলিং কন্ডিশন, কোনো প্রকার ইচকেস নেই, একেবারে ফ্রেশ। এ হচ্ছে সিট কভারগুলো, দরজা খুলে দেন। ওকে, আস ভাই, সুজন ভাই, একটা জিনিস দেখতে পাইতেছি, বডি গিট করা নাকি? হ্যাঁ, বডি গিট করা, বডি গিট করা আছে, খুবই চমৎকার, অরিজিনালি বডি গিট করা। এই যে ওই দরজাটা খুলে দিচ্ছে, এখন ভিতরে ইন্টারিয়রটা দেখলে আপনি বুঝতে পারবেন খুবই ফ্রেশ। আর এই যে সেন্ট্রাল এসি, ওকে, আচ্ছা, আমরা যদি আসলে ব্যাক সাইডের সম্পর্কে একটু জানতে চাই সুজন ভাই, আসলে যদি বলতেন ব্যাক সাইডটা হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল গ্লাস। আচ্ছা, ঠিক আছে, এই লাইটটা হচ্ছে এলইডি লাইট, এলইডি, ঠিক আছে, লাইটটা খুবই চমৎকার এটা। আচ্ছা, সিএনজি করা আছে নাকি ভাই? না, এটা হচ্ছে এলপিজি করা, এলপিজি, এলপিজি 90 লিটার, 90 লিটার এলপিজি করা, এলপিজি করা, এই এলপিজি করা হয়েছে নাবানা থেকে, নাবানা থেকে, হ্যাঁ, নাবানা থেকে করা। আচ্ছা, আমরা যদি উপর থেকে একটু দেখি, সব অরিজিনাল যা আছে সবই অরিজিনাল, এই গ্লাসটাও অরিজিনাল, এই গ্লাসটা অরিজিনাল না? জি। ওকে, আপনি দেখেন এই জিনিসটা দেখালে বুঝতে পারবে, এই বিটগুলো দেখেন, কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই। এতে রাইট সাইড দেখেন কত চমৎকার, আসলে বলছিলাম যে সামনে হালকা স্কেচ ছিল, সেটা আসলে দেখাই দিয়ে দেখা দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের। আমাদের এখানে কিছু কিছু স্কেচ আছে, যেহেতু আমরা এখনো টাচ আপ করি নাই, যেমন এই যে এই জায়গাটা স্কেচ আছে,
একেবারে চমৎকার একটা কন্ডিশন আছে। ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা সুজন ভাই? কন্ডিশন খুবই ভালো আছে। আর কথা হলো যে আমার বলাতে তো কোনো কিছু হবে না, আপনাদের ফিজিক্যাল এসে দেখতে হবে, আপনার এক্সপার্ট ড্রাইভার এনে আপনি চেক আপ করে নিতে পারবেন। তার ইঞ্জিন কন্ডিশন খুবই বেটার। বিশেষ করে আমি বলি যে যখন আসবে গাড়িগুলা চালাবে তখন কিন্তু ভাই বুঝতে পারবে, আসলে তো আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিন কন্ডিশন কেমন। আর আমার জিনিস আমি তো বলবই ভালো, আপনাদেরকে এসে দেখতে হবে। সুজন ভাই আমরা আসলে যতটুকু সম্ভব আসলে চেষ্টা করি একটা গাড়ি দেখানোর জন্য, আসলে 100% সম্ভব হয় না, সেটা ঠিক। সেক্ষেত্রে আমি বলবো যে আমার দর্শক যারা আছেন সরাসরি আসেন গাড়িগুলো চালান, দেখে শুনে এরপর গাড়িগুলো নেবেন। যাই হোক সুজন, কত যাচ্ছিলেন ভাই প্রাইসটা? এটা আমাদের মডেল বলা হয়েছে, এটা মডেল তো 2002 মডেল, 4 রেজিস্ট্রেশন, 4 রেজিস্ট্রেশন, পেপার আপডেট হচ্ছে আপনার 23-24। এটা আমাদের প্রাইস লিখেছি আমরা 11,50,000। আপনারা গাড়িটা এসে ফিজিক্যাল দেখেন, দেখার পর বোঝা যাবে যে আপনার গাড়িটা কোন কন্ডিশন আছে। ফিজিক্যাল না দেখে আপনি কোনো নিতে পারবেন, বুঝতে পারবেন না। সুজন ভাই এরপর কি থাকছে ভাইয়া? এরপর আপনাদের জন্য নয়া হাইব্রিড আসছে। নয়া হাইব্রিড? আচ্ছা, এটা মডেলের কথা ভাইয়া? 16 মডেল। রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2021-এ 16 মডেল, 21-এ রেজিস্ট্রেশন, একটা নয়া হাইব্রিড দেখাচ্ছিলাম। আর গাড়ি কন্ডিশনটা কেমন সুজন ভাই? কন্ডিশন বলার কিছু নেই, যা আছে সবই অরিজিনাল। অরিজিনাল দেখাই দিন। হ্যাঁ অবশ্যই 100% দেখাই দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে সামনের ফাংশন লাইট, অরিজিনাল কালার, অরিজিনাল বাম্পার সাথে সেন্সর লাগানো আছে, ফগ লাইট ব্যবহার আছে, জাপান দিয়ে যেভাবে আসছে আপনার দরজা দুটা খুলে যাবে। বাহ কত চমৎকার! কিন্তু দেখেন প্রত্যেকটা জায়গা বলছে স্টিকার ব্যবহার, প্রত্যেকটা জায়গায় আপনার অরিজিনাল স্টিকার লাগানো আছে। এটা হচ্ছে ক্যাপ্টেন সিট। আর দূর তো দুটোই পাওয়ার, দুটো দরজা পাওয়ার। আমি দেখাই দিচ্ছি আপনাকে, এই যে দরজা দেখাচ্ছি অটোমেটিক এটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এই গাড়ির হাইব্রিড ব্যাটারি, তারপর হচ্ছে ব্রেক বুস্টার, খুবই চমৎকার। আপনার দরকার পড়লে কোম্পানিতে নিয়ে চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন আমরা ব্যাক সাইডটা দেখি। আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাকে। এটা লাইট হচ্ছে অরিজিনাল, লাইট অরিজিনাল 100% গ্লাস, শুধু গ্লাস 100% অরিজিনাল, কালারটা অরিজিনাল। চলুন আমরা একটু খুলে দেখাই ভাই। আর হাইব্রিড গাড়ি তো, এতো হাইব্রিড গাড়ি আপনার সবসময় স্পেস একটু ভালোই থাকে, দেখেন একেবারে ফ্রেশ। আর এই সাইডগুলো দেখলাম, দেখলাম সব বোঝা যায় যে গাড়ি কন্ডিশনটা কেমন। হ্যাঁ অবশ্যই, এই বিটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, এই যে বিটটা দেখলে বুঝতে পারবেন যে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয়েছে কিনা। আচ্ছা, এটা আপনাদেরকে দেখা দিচ্ছে, এই ব্যাক সাইডে এই স্পটটাই আছে। আর কোনো চোখে পড়ে না তো? চোখে পড়ার মতো কিছু নাই। তারপর আপনাদেরকে বলে দিচ্ছি, আচ্ছা বড় ধরনের কোনো কিছু নাই তো ভাইয়া? বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই। আচ্ছা, রাইট সাইডের কন্ডিশন কেমন ভাইয়া? রাইট সাইড আপনি নিজে দেখতে পাচ্ছেন সব কিছু, কোনো স্কেচ নাই, যা আছে সব অরিজিনাল। সুজন আসলে চাকা অ্যালয়টা যদি বলতেন। হ্যাঁ, চাকা অ্যালয় দেখেন একদম যা জাপান থেকে দেবে আসছে, ওই টায়ার কন্ডিশন খুবই বেটার, অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। তারপর হচ্ছে এই কালারগুলো হচ্ছে অরিজিনাল, অরিজিনাল কালার, অরিজিনাল কালার। আচ্ছা, আপনি এতক্ষণ আপনার ব্যাক সাইডটা আমি অটো দেখাচ্ছি, এখন হচ্ছে ডান পাশেরটা অটো দেখেন। এটার মাইলেজ হচ্ছে আপনার 66,420। ওকে, গাড়িটা হচ্ছে পুশ স্টার, কন্ট্রোলার আছে, সবকিছু আছে এটাতে। আপনাদের
আমাদের যারা আমাদের গাড়ি দেখে ভিউয়ার্সটা দেখে আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনারা ফিজিক্যালি এসে দেখেন, প্রাইসটা হচ্ছে আলোচনা সাক্ষাৎ কিছুটা করা যাবে। ওকে থ্যাংক ইউ। আর যেহেতু আপনার চ্যানেল থেকে যদি কেউ এসে যদি বলে আমি বিজি স্টাইল লাইন থেকে আসছি, অবশ্যই আমাদের তাদের জন্য একটা ডিসকাউন্ট আমরা দেবো, থাকবে ইনশাআল্লাহ 100%। ওকে খুবই ভালো, যা আছে সবই অরিজিনাল, পজিশন লাইট আছে, আপনার বাম্পারটা যে ফগ লাইট লাগানো আছে এটা কিন্তু এসআই এডিশন। আচ্ছা এসআই? হ্যাঁ এসআই টা। আচ্ছা এই ফগ লাইটের ব্যবহার আছে, এই তো অরিজিনাল নাকি? 100% অরিজিনাল। এবং 19 সিরিয়াল সামনে পিছনে স্টিল বাম্পার আছে, কালারটা কি চেঞ্জ করছেন ভাই? অরিজিনাল কালার। অরিজিনাল কালার না, অরিজিনাল কালার। এবং সামনে গ্লাসটা কি অবস্থা ভাই? অরিজিনাল। অরিজিনাল? অরিজিনাল। অরিজিনাল কালার স্টিকার দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আর চাকা অ্যালোরিং? চাকা অ্যালোরিং খুবই ফ্রেশ আছে, ভালো কন্ডিশন, চাকার কন্ডিশনটা খুবই ভালো। ওকে। আর এটা হচ্ছে আপনার একটা দরজা পাওয়ার। দরজা পাওয়ার? হ্যাঁ একটা দরজা পাওয়ার। একটা দরজা পাওয়ার আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। আচ্ছা এসির কন্ডিশন কেমন ভাই? এসি কন্ডিশন খুবই ভালো। এই হচ্ছে সিলিন্ডার দেখেন মাশাআল্লাহ। এবং সেন্ট্রাল এসি? সেন্ট্রাল এসি নো তো, প্রত্যেকটি সেন্ট্রাল এসি। সেন্ট্রাল এসি এই ক্যাপ্টেন সিট? ক্যাপ্টেন সিট হ্যাঁ, এই সাইডে আপনি ক্যাপ্টেন সিট থাকে। ওকে এই হচ্ছে আপনার দরজা পাওয়া। আর এই প্রত্যেকটা জায়গা কিন্তু প্রত্যেকটা জায়গা আপনি অরিজিনাল স্টিল লাগানো আছে প্রত্যেকটা সাইডে। কোন কাজ আছে ভাই গাড়িতে? গাড়িতে কোনো ধরনের কাজ নেই, যদি কেউ কাজ দেখাইতে পারে আমরা সেই কাজটা সম্পূর্ণ করে দেব আপনাকে। আচ্ছা যদি কোন কাজ দেখাইতে পারে? যদি দেখাইতে পারে, এমনিতে জানার মতন কোনো কাজ নেই এখন গাড়িতে, যদি কেউ এসে কাজ দেখাইতে পারে আমি কাজটা একদম ফ্রি করে দিব। আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে দেখেন অরিজিনাল স্টিকার সব লাগানো আছে, প্রত্যেকটা লোগো আছে, এসআই এডিশন। এলপিজি করা না ভাই? হ্যাঁ এলপিজি করা। এটা কিন্তু এলপিজি কনভার্সন করা আছে? হ্যাঁ কনভার্ট করা আছে। এই যে প্রত্যেকটা কালারটা হচ্ছে অরিজিনাল, একবারে প্রত্যেকটা অরিজিনাল, প্রত্যেকটা বিট অরিজিনাল। সবচেয়ে প্লাস পয়েন্টটা হচ্ছে আপনি সিলিংটা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কি রকম ব্যবহৃত হয়েছে, একেবারে সুন্দর ফ্রেশ একবারে। ওকে বারোর মডেল? বারো মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে। হ্যাঁ আচ্ছা এসে হচ্ছে আপনার স্বাভাবিক খুবই ফ্রেশ দেখেন, ইঞ্জিন দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ইসের মধ্যে আপনি দেখেন লোগো লাগানো আছে, লোগো লাগানো আছে রাইট লাইটের সাথে। যে কোনো জায়গা নিয়ে কি টেস্ট করতে পারবে? 100% আপনি যেখানে নাবানা নাবানা বলেন, রহিমা ফ্রেজ বলেন, বা আপনার যদি পরিচিত কোনো ড্রাইভার এক্সপার্ট যদি থাকে যে কোনো ভাবে আপনারা চেক করে নিতে পারবেন। তো সেজন্য এটা হচ্ছে 12 মানে 17 তে রেজিস্ট্রেশন? 17 তে রেজিস্ট্রেশন। কত চাচ্ছেন ভাই? এটা আমাদের আস্টিং প্রাইস হচ্ছে 25-50। 25,50,000? 25,50,000। তারপর হচ্ছে আলোচনা সাক্ষেপে কিছুটা আমরা অবশ্যই অনার করবো, যেহেতু প্রত্যেকটাই ভিডিও আমরা বলে যাচ্ছি যে আমরা আসার পর কিছুটা অনার করবো, প্রত্যেকটা গাড়ি আমরা কিছুটা অনার করবো। ওকে থ্যাংক ইউ ভাই। আমি বলবো আসলে প্রিয় দর্শক যারা নোয়া যাইতেছেন এই সুজন ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করেন, ভাই কিন্তু নোয়ার একটা মেলা দিয়ে বইছে। নোয়া বর্তমানে কতগুলো আছে ভাইয়া? আমার কাছে নোয়া কালেকশন 6টা আছে। 6টা আছে আলহামদুলিল্লাহ।
সেজন্য আমরা কিন্তু আচ্ছা চেকটা দেখাবো, এছাড়াও যে নোয়াগুলো আছে সেগুলো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করলে আমরা নোয়াগুলো দেখাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, মানে এখন ভিডিওতে আমি বলেছিলাম যে চারটা নোয়া দেখাবো, এর জন্য চারটা নোয়া দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখন যেটা দেখাবো এটা মডেলের কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2007। সাত, হ্যাঁ। এটা কি অবস্থা, কন্ডিশন? এসি কন্ডিশন, বডি কন্ডিশন খুবই ফ্রেশ। আসলে কি আমরা যতই ফ্রেশ বলি না কেন, আপনাদেরকে ফিজিক্যাল এসে দেখতে হবে, না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না। কারণ হচ্ছে ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই, ঠিক আছে, যেটা ভালো লাগবে সেটা আমরা বলে দিব। ওকে, আমরা চাকাটা একটু দেখাই দিই। এই হচ্ছে চাকা হলো রিং, মাশাআল্লাহ চাকাগুলো ভালো ফ্রেশ আছে। এই যে এই সাইডে গুলো গুলো প্রত্যেকটা অরিজিনাল, টয়টা লেখা আছে, হয়তো আপনি ভিডিওতে ক্যামেরাতে ধরা পড়তেছে না, কিন্তু সরাসরি আজকে বলতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল। এই যে আপনার অরিজিনাল লোগো দেওয়া আছে, অরিজিনাল লোগো দেওয়া আছে, এবং লাইটও কিন্তু নিকেলের ব্যবহার আছে, নিকেল ব্যবহার করা আছে। ভিতরে কন্ডিশনটা খুবই ফ্রেশ, মানে অ্যাটলিস আপনারা এই গাড়ি নিয়ে কোনো কাজ কাম করতে হবে না, জাস্ট নিবে চালাবেন, নিয়ে চালাবেন আর কিছু না, চালাবেন। বাট আর আমাদের তো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন, প্রত্যেকটা লোগো স্টিকার লাগানো আছে। এই যে লোগোগুলো, সিট কভারগুলো তো একেবারে নতুন। হ্যাঁ, নতুন সিট কভারটা আসলে মেন ফ্যাক্টর না, মেন হচ্ছে গাড়ির কন্ডিশন, কন্ডিশনটা। আমাদের কাছে যদি এসে যদি বলে যে সিট কভার পছন্দ হয় না, আমরা চেঞ্জ করে দেব, সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এইটা আপনার লেফট সাইডটা আপনারা দেখে দেখেছি, ঠিক আছে। এই হচ্ছে লেফট সাইডের কন্ডিশন, এই হচ্ছে ব্যাক সাইড। প্রত্যেকটা লাইট হচ্ছে খুবই ফ্রেশ, কোনো মানে স্কেচ নেই, ভাঙা নেই, কিছু নেই। এ হচ্ছে ব্যাক সাইডেরটা, এটা হচ্ছে অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস, হ্যাঁ, যেটা অরিজিনাল আমরা অরিজিনালি বলবো আপনাদেরকে, ঠিক আছে। এ হচ্ছে ব্যাক সাইডটা, সিএনজি না এলপিজি ভাই? এটা সিএনজি, এলপিজি, এলপিজি দি, হ্যাঁ, বোতল হচ্ছে এলপিজি, এলপিজি। আসলে এতগুলো গাড়ি তো কনফিউশন পড়ে যায়, ঠিক আছে, এটা এলপিজি, এলপিজি করা, হ্যাঁ। দেখেন, এ হচ্ছে ভিতরের ইন্টেরিয়র, ভিতরের ইন্টেরিয়র। এটা কি বেবি সিট নাকি ভাই? না না, এটা হচ্ছে আপনার এই সিটটা। আচ্ছা, এটা ভেঙে রাখা যায়? হ্যাঁ, ভেঙে রাখা যায়, আবার ফোল্ডিং করা যায়, সব কিছুই করা যায়। এটা আপনার যদি মালপত্র বেশি যদি থাকে তাহলে তখন এটা আপনার ফোল্ডিং করে নিতে পারবেন। এ হচ্ছে আপনার নোয়া গাড়ির কর্নারটা, এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। ইনশাল্লাহ আমাদের এখানে যে কোনো গাড়ি আপনি যদি নেন, 100% বলতে পারো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। আর পেপারসে তো আমরা 100% গ্যারান্টি দিয়ে থাকি। আর মালিকানা ট্রান্সফারটা নিয়ে কি হবে? মালিকানা ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে আমাদের যখন গাড়িটা আলোচনা সাক্ষাৎ কথাবার্তা হয়ে যাবে, একদিনের মধ্যে আমরা ট্রান্সফার করে দিই, ঠিক আছে। আপনারা যে দেখলেন ব্যাক সাইড, লেফট সাইড, এখন হচ্ছে রাইট সাইডটা, রাইট সাইডটা আপনারা দেখতে পারবেন। গাড়িতে কোনো ধরনের কোনো স্কেচ নেই, কোনো দাগ নেই, কিছু নাই, যা আছে সব ন্যাচারাল একবারে। এ হচ্ছে আপনার লেফট সাইডের ডোর, আসলে আপনারা সরাসরি যদি এসে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে গাড়ির কন্ডিশনটা কেমন। আপনাদের সব ফিউচারে দেখাই দিলাম, লেফট সাইড, রাইট সাইড, ব্যাক সাইড। এখন হচ্ছে আমরা আসতেছি এখন ইঞ্জিন সাইডটা, ইঞ্জিন সাইডটা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইঞ্জিন সাইডটা। ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ, একবারে চকচক করতেছে একবারে। আসলে আপনারা সরাসরি না আসলে এই সম্বন্ধে বুঝতে পারবেন না। ব্যাটারিটা আমার একটু উইক হয়েছে, এই জন্য ব্যাটারিটা আমি চার্জ দিয়েছি আর কি, ঠিক আছে। দরকার পড়লে আমি নতুন ব্যাটারি দিয়ে দেবো, সমস্যা নেই, কথাবার্তা হয় অবশ্যই আমি নতুন ব্যাটারি দিয়ে দিবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ব্যাটারি দেখার দরকার নাই, দেখা দরকার। মার্সেলটা দেখছেন? মার্সেল হচ্ছে এই যে বর্নার অরিজিনাল কালার, এটি অরিজিনাল স্টিকার লাগানো, মানে 100% কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। যদি কেউ যদি অ্যাক্সিডেন্ট হিস্টরি প্রমাণ করে দিতে পারে তাহলে 50,000 টাকা ডিসকাউন্ট করে দেবো। 50,000? 50,000? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না। শুধু আপনাকে যতটুকু সম্ভব দেখাইছে, কত চাচ্ছেন ভাই? এখন এটার প্রাইস আমরা রেখেছি আপনার 1380, 1380, 1380,000 টাকা। এটা হচ্ছে আমাদের আক্সিং প্রাইস, ফাইনাল প্রাইস হবে আলোচনা সাক্ষেপে। আপনারা আসবেন, এসে গাড়িটা পছন্দ করবেন, পছন্দ হওয়ার পর অবশ্যই কিছুটা ডিসকাউন্ট থাকবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।